আসসালামু আলাইকুম, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমার পাশে যে বাচ্চাটিকে দেখছেন তার নাম হচ্ছে তাসনিম, তার বয়স 3 বছর 8 মাস। তাসনিমের বাবা জাহিদুল ইসলাম, উনি নারায়ণগঞ্জে একটি রড সিমেন্টের দোকানে চাকরি করেন। কষ্টের খবর হলো যে চলতি বছরের জানুয়ারি মাসে তাসনিমের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। নারায়ণগঞ্জে প্রথম অবস্থা তার জ্বর হয়, জ্বরের পর নারায়ণগঞ্জের পপুলার ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার জানায় যে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার এরপর তাকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু মেডিকেলে 7 দিন ভর্তি থাকার পর সেখানেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে তার ব্লাড ক্যান্সার। এরপর জাহিদুল ইসলাম তার বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার করে প্রায় 3 লাখ টাকা নিয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়ালে যায়। সেখানে প্রায় 1 মাস চিকিৎসাধীন ছিল তাসনিম। ওখানকার ডাক্তাররা বলেছিল যে 6 মাস যদি ভারতে চিকিৎসা নেওয়া যায় তাহলে সুস্থ হয়ে যাবে সে, এজন্য প্রায় 10 থেকে 12 লাখ রুপি খরচ হবে। কিন্তু তাদের কাছে টাকা না থাকার কারণে তারা আবার দেশে চলে আসে। ওখানে ক্যামো দেওয়ার কথা বলা হয়েছিল, 4টা ক্যামো। সেই ক্যামোগুলা বাংলাদেশে এসে মিরপুর ডেল্টা হসপিটালে দেওয়া হচ্ছে। একটা নেওয়া হয়েছে, ওটা দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে, মাঝে মধ্যে ব্লাড দিতে হচ্ছে। এ মুহূর্তে মানে জাহিদুল ইসলামের আর্থিক অবস্থার অবস্থা এতই খারাপ যে মেয়ের চিকিৎসা করাতে উনি এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এই জন্য গত কয়েকদিন ধরে জাগো নিউজের সঙ্গে যোগাযোগ করছে যে ওনার বাচ্চাকে নিয়ে আমরা একটা নিউজ করলে হয়তো বা অনেকেই সহযোগিতা করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই। আমার বাচ্চারা জানুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখে ব্লাড ক্যান্সার আক্রান্ত। এ পর্যন্ত আমার প্রায় 6 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। এমনকি এখন ট্রিটমেন্ট করতে পারছে তারা দেশবাসীর কাছে, আমার বাচ্চারার জন্য, ওর বাঁচানোর জন্য দেশবাসীর কাছে।